হ্যালো বিএস, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাকেঞ্জের ইউটিউব চ্যানেল থেকে। আজকে আসছে যে শখটা, এটা হলো আদি শৌখিন বিতা, শৌখিন মানুষের জন্য ভিউয়ার্স। আজকে যে ভিডিওটা আমি নিয়ে আসছি, এখানে আপনাদের দেখাবো কিছু বিড়াল এবং কবুতর, কুকুর সব কিছু কালেকশন আছে এখানে পশু পাখির। শৌখিন মানুষের যে পশু পাখিগুলো বাসা লালন পালন করে থাকে, আমি এইসব কিছু কালেকশন নিয়ে আসছি, আজকে দেখাচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স দেখুন, এই বিড়ালগুলো আমাদের বাংলাদেশে খুবই কম পাওয়া যায়, খুব কমই দেখা যায়। খুবই নাইস এবং খুবই বড় বিড়ালটা আমি ধরে আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স দেখুন, ও খাবার খাচ্ছে। ভিউয়ার্স দেখুন, ভিউয়ার্স এরকম একটা বিড়াল নিতে চাইলে অবশ্যই আপনারা আদি শৌখিন শপে চলে আসবেন, এবং এটার প্রাইস অনলি 35,000 টাকা। শৌখিন মানুষের জন্য শৌখিন জিনিস অনলি 35,000 টাকা হলে ভিউয়ার্স এরকম একটা বিড়াল নিতে পারবেন। দেখুন বিড়ালটা, এদের খাবারটা দেখুন, বাইরের যে খাবারটা তৈরি করে থাকে ওরা এই খাবারটাই দিয়ে থাকে, এই খাবারটাই খায় ওরা। সাধারণত আমাদের দেশি খাবার খাওয়ায় ওদের অভ্যাস করাইতে হবে। আমি এরকম একটা, আমি বিড়াল ছিল আমার এটা, কিন্তু আমি ওদেরকে সাধারণত বিড়ালের মতো খাবার দিয়েছি, তাদের খাবারে হয় কি তাদের ডায়রিয়া হয়ে যায়, দেখছি আমি সেটা পালা জন্য হয়নি। বিড়ালটা এই বিড়ালটা অনলি 35,000 টাকা করে নিতে পারবেন। বিড়াল এটা মেল এবং ফিমেল, মেল দুইটাই নিতে পারবেন। দেখুন ও বসছে, ওর মুখটা কত বড়, ৩৫,000 টাকা হলে ভিউয়ার্স এরকম একটা বিড়াল নিতে পারেন। কালারটাও সুন্দর, সাইজটাও খুব বড়। এটা হলো আমাদের দেশি না বিদেশি বিড়াল, এবং এই বিড়ালগুলো আমাদের দেশে দেখা যায় খুবই কমই, মানুষের বাসায় থাকে অবশ্য, রাস্তাঘাটে এগুলো দেখা যায় না। দেখা গেলে এগুলো তো আমাদের দেশে এখন লাখপতি হয়ে যেত এই বিড়াল বিক্রি করে শৌখিন মানুষের জন্য। দেখুন ওকে খুলে দিচ্ছি, মুখটা বের করার জন্য, বের হচ্ছে কিনা। ভিউয়ার্স চলুন এবার দেখি আমাদের দেশি কিছু বিড়ালের কালেকশন। দেখেন এখানে এটাও, আচ্ছা ভিউয়ার্স এটা হলো পার্সিয়ান ক্যাট, এটাকে বলা হয় পার্সিয়ান ক্যাট, এবং এখানে যা দেখতেছেন আপনাদের দেখাচ্ছি সবগুলো পার্সিয়ান ক্যাট। বিড়ালটা আমি এই যে দেখেন আদর করতেছি ধরে, এটা পার্সিয়ান ক্যাট। এই যে এখানে যা দেখতেছেন ভিউয়ার্স, এটাও পার্সিয়ান ক্যাট, এটা ছোট, এটা বড় হবে আরো। দেখুন আমার সাথে খেলতেছে, হাত ধরে খেলছে। ও খেলার জন্য এখন বের হওয়ার জন্য চেষ্টা করতেছে, খেলাধুলা করবে। দেখুন আমার হাত দিয়ে খেলতেছে পার্সিয়ান ক্যাট। ভিউয়ার্স এটার প্রাইসটা কত ভাই? এটা ফিক্স 15,000 টাকা হলে ভিউয়ার্স কিন নেওয়া যাবে। এটা পার্সিয়ান ক্যাটটা দেখুন খুবই সুন্দর, কিউট, কিভাবে খেলতেছো, খেলার জন্য পাগল হয়ে গেছে। এই হাত ধরে ফেলছি তোমার ভিউয়ার্স, দেখুন এটা বিড়ালটা খুবই সুন্দর। যারা শৌখিন পালানো পালতে চান, আমি আমার বাসায় দুটা খরগোশ ছিল, এবং আমি খরগোশ খুবই, খরগোশ ভাই আমিও এরকম বিড়াল পালতে খুব পছন্দ করি। বাই বাই, এটা 15,000 টাকা হলে ভিউয়ার্স এরকম প্রোডাক্টটা নিতে পারবেন। তারপর দেখুন এখন দেখাচ্ছি আপনাদের কিছু ডগ কালেকশন, ও সরি আরেকটা পার্সিয়ান ক্যাট আছে দেখুন, ও শুয়ে আছে, খাওয়া দাওয়া শেষ, বাটিতে খাবার নেই, খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। এই
এটাও পার্সিয়ান ক্যাট। এই পার্সিয়ান ক্যাটটাও আপনার সেম প্রাইস 35,000 টাকা, ডিসকাউন্টে আপনার 30,000 টাকার মতো নেওয়া যাবে। এবং খুব সুন্দর পরিষ্কার করে রাখা হয় তাদের, এগুলো যত্ন করতে হয় ভিউয়ার্স। এগুলো সাধারণত ঘরে নর্মালি আপনার খাবারও লাগবে, এদের পিছে খরচ আছে ভালো, পালতে হলে আপনার ভালো পরিমাণে আপনার খরচ করতে হবে এবং যত্ন করতে হবে। এখানে আরেকটা ডগ আছে দেখুন, ডগটা দেখুন, ডগটা খুব সুন্দর। আরেকটা আপনাকে এই ছোট্ট একটা ডগ দেখাচ্ছি, রাশিয়ান স্যাম হোয়াইট, নাম হলো রাশিয়ান স্যাম হোয়াইট আর কি, রাশিয়ানের। এটা ছোট্ট একটা বাচ্চা, এটার প্রাইসটা কত? 15,000 টাকা, ফিক্স 15,000 টাকা। এবং খাঁচা সহকারে কি এটা? শুধু শুধু ডগের দামটা হলো 15,000 টাকা ভিউয়ার্স। এখন ঘুমাবে, এই দেখুন পার্সিয়ান ক্যাট। আরও কিছু কালেকশন ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বসে আছে এবং ওর বাচ্চা, বাচ্চা সহকারে পার্সিয়ান ক্যাটটা। ভিউয়ার্স দেখুন, আপনাদেরকে একটু খাবারটা দেখাচ্ছি, এটা ডগের জন্য, আমাদের হোটেল থেকে কিনে নিয়ে আসা ডগের জন্য, বাসায় তৈরি করা না, আচ্ছা বাসায় আর কি, ডগের জন্য চিকেনটা তৈরি করা। তো এই ডগগুলো পালতে হলে মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা খরচ আছে, সেটা মাথায় রেখে কিনতে হবে ভিউয়ার্স। আপনারা যারা শৌখিন তারা তো অবশ্যই খরচ করার জন্য কোনো দ্বিধাবোধ নাই। তো পার্সিয়ান ক্যাটটা দেখুন, এটা পার্সিয়ান ক্যাটের তিনোটাই বাচ্চা, পার্সিয়ান ক্যাটটা দেখুন খুবই সুন্দর, এটাও 35,000 টাকা। এটা ফিমেল না? এটা ফিমেল, এটা ফিমেল পার্সিয়ান ক্যাটটা ব্ল্যাক এর মধ্যে, আর এই পার্সিয়ান ক্যাটটাও খেলার জন্য রেডি, খেলার জন্য। এখন কিছু মিক্স ক্যাট দেখাবো, মিক্স বলতে দেশি বিদেশি দুটোই মিলে প্রোডাকশন আর কি হয়ে থাকে, এরকম মিক্স কিছু বিড়াল। আমার বিড়ালের নাক দেখতে খুব ভালো লাগে, বিড়ালটা দেখুন খুবই বড় একটা বিড়াল এখানে, এবং বিড়ালে অনেকগুলো বাচ্চা আছে, বেবি বিড়ালগুলো নিতে পারেন ভিউয়ার্স, এগুলো নিয়ে বড় করে লালন পালন করতে পারবেন। ভিউয়ার্স এটা হলো এখানে 1,500 টাকা করে পার পিস আপনারা এই বিড়ালগুলো নিতে পারবেন, অনলি 1,500 টাকা। দেখাচ্ছি ডগের কালেকশন, কিছু বড় ডগ, এগুলো একটাকে ও মারামারি কাটাকাটি করলো, উঠছে, ওকে উঠানো হয়েছে। এটা প্রাইসটা কত ভাই? 15,000 টাকা ভিউয়ার্স, এটা 15,000 টাকা করে নিতে পারবেন। এটা এটা কি মানে ভিউয়ার্স, এই ডগগুলো 15,000 টাকা হলে নিতে পারবেন, দেখবেন খুবই সুন্দর। এবং তার পাশাপাশি ওনাদের কাছে পাবেন কবুতরের কালেকশন, দামি দামি কবুতর আছে এখানে, খুব সুন্দর সুন্দর কবুতর আছে এখানে। কবুতরগুলো আপনাদেরকে দেখাচ্ছি একটু, দেখুন কবুতরগুলো খুবই সুন্দর সুন্দর কবুতর। এবং এখানে পাবেন তাদের কাছে খাবার, সব ধরনের পশু পাখির খাবার পাবেন, খরগোশের খাবার আছে এখানে, বিড়ালের খাবার আছে, পার্সিয়ান বিড়ালগুলো যে খাবারগুলো, এই যে এই খাবারগুলো আপনারা নিয়ে থাকলে বড় 4 কেজির সাইজের ব্যাগে এই খাবারগুলো নিয়ে নিলে একবার অনেক দিন চলে যাবে। দেখুন ওদের খাবারটা একটু দেখাচ্ছে, পার্সিয়ান বিড়ালরা কী খাচ্ছে, ওদের খাবারটা এরকম কালারিং কিছু, এটা কী অ্যাকচুয়ালি দেওয়া আছে জানা নেই।
কবুতরগুলো দেখাই দিচ্ছি, ও খালি ঘুরে ঘুরে খেলতে খেলার জন্য বসে আছে। থ্যাংক ইউ তোমাকে হাত দেওয়ার জন্য। হাত বের করছো কেন? তোমাকে বের করতে দিব না, ঢুকতে দেবো না। ছোট, এটা বড় হলে পাশে হাতে কামড় দিতে আসছে। হ্যাঁ, 15,000 টাকা দিওয়ার। দেখুন এখানে দুইটা কবুতর আছে ভাই, এটা কি কবুতর বড় বড়? এগুলোর প্রাইস কত জোড়া? 8,000 টাকা। 8,000 টাকা। অনেক কবুতর পালার জন্য দেখা যায় একটা নেশার ধরনের মতো হয়ে থাকে কবুতর পালন, তাদের জন্য বলবো যে এখানে চলে আসতে বাজারে খুব ভালো কোয়ালিটির কবুতর কেনা বেচা করতে পারবেন, কিনতেও পারবেন, তাদের কাছে চাইলে বিক্রিও করতে পারবেন। এই যে আরেকটা কবুতর দেখাচ্ছি, হ্যাঁ ওর মুখটা কোথায় দেখতে পাচ্ছি না, মুখটা ঢেকে আছে, এটা দিয়ে ঢাকা। এটা এ কবুতর কি বলে এটা? বোকারা। এগুলো প্রায় একই 8,000 টাকা। 8,000 টাকা বোকারা। দেখুন বিবাস, এদের মুখের মতো একটা ছাতার মতো মুখ দেখা যাচ্ছে না, এই চুল দিয়ে ঢেকে আছে, ওই যে মুখটা দেখা যাচ্ছে সাইড দিয়ে। আমি কার্ডটা ফার্স্টে শো করে দিয়েছি এবং লাস্টেও কার্ডটা শো করে দিলাম, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।